আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। শিক্ষার আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। ইউক্রেন ও রাশিয়া হামলা, আন্তর্জাতিক বাজারে বাড়তে যাচ্ছে তেল, গ্যাস এবং স্বর্ণের দাম। আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশ কিংবা অন্য দেশেই হোক না কেন, যদি কোনো দেশে যুদ্ধ হয় সেক্ষেত্রে বিশেষ করে স্বর্ণের দামটি আকাশচুম্বী হয় এবং যাদের কাছে টাকা রয়েছে তারা সাধারণত স্বর্ণ কিনে রাখে। চলুন, কী আন্তর্জাতিক বাজারে এরকম তেল গ্যাস দাম বাড়তে পারে সেই সম্পর্কে আজকে আলোচনা করা হবে। আরেকটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন বেরিয়েছে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এখন বিশ্বের সকল খবরাখবর জানতে হলে। ইউক্রেন রাশিয়ার হামলার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে 5% বেশি। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে বাড়ছে প্রাকৃতিক গ্যাস ও স্বর্ণের দাম। আজ বৃহস্পতিবার NBC নিউজের খবরে বলা হয়েছে নিউইয়র্ক মার্কেন্টাইন এক্সচেঞ্জ অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি বেড়ে $98 এবং ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ ইউরোপে প্রায় $104 হয়েছে। তো বুঝতে পারছেন এই মূল্য ক্রমাগত বেড়েই চলেছে। আন্তর্জাতিক বাজারে 2014 সালের পর এই প্রথম ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম $100 ছাড়ালো। রাশিয়া আজ ইউক্রেনের হামলা শুরু করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এ হামলা চলছে। নিরুপায় হয়ে ইউক্রেনের সামরিক অভিযানের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া বেশ কিছুদিন ধরে ন্যাটোর ইউরোপের পূর্ব প্রান্তে ন্যাটোর সম্প্রসারণ ইউক্রেনের ন্যাটোতে যোগদান আকাঙ্ক্ষা বিরোধিতা করে আসছিল। ইউক্রেনের গণমাধ্যম ও কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আজ বৃহস্পতিবার রুশ বাহিনী ইউক্রেনের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং দেশটির দক্ষিণ উপকূলে সেনা মোতায়েন করেছে। রাশিয়ার জাতীয় টেলিভিশন পুতিন বক্তৃতা দেওয়ার কিছুক্ষণ পরেই কে বা বিস্ফোরণ শব্দ শোনা যায়। এখন পর্যন্ত 60টি শহর থেকে বিস্ফোরণ খবর পাওয়া গেছে। ইন্টারফ্যাক্স নিউজ জানিয়েছে কিয়েভের মূল বন্দর বিমানবন্দর গোলাবর্ষণের এবং শহর জুড়ে সাইরেনের শব্দ শোনা যায়। এখনও রাশিয়ার আক্রমণ পরিকল্পনার বিস্তারিত জানা যায়নি, তবে পুতিন জানান ইউক্রেনের অধীন থাকা কোনো অঞ্চল দখলের ইচ্ছে নেই তার। তিনি জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দিতে চান না। পুতিন আরও জানান তিনি রুশ বাহিনীর প্রতিরক্ষা দেওয়ার আদেশ দিয়েছেন। পাশাপাশি তিনি ইউক্রেনের সামরিক বাহিনীর শান্ত থাকার আহ্বান জানান। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এক টুইটার বার্তায় বলেন, পুতিন এইমাত্র ইউক্রেনের পূর্ণাঙ্গ হামলা শুরু করেছেন। ইউক্রেনের শান্তিপূর্ণ শহরগুলো এখন আক্রমণের শিকার হচ্ছে। এটি একটি সহিংসতা যুদ্ধ। ইউক্রেনে নিজেকে প্রতিরক্ষা করবে এবং এ যুদ্ধে জয়লাভ করবে। সমগ্র বিশ্ব চাইলে পুতিনকে থামানো সম্ভব এবং তাকে থামাতে হবে। এখন সময় উদ্বেগ নেওয়ার যোগ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামলার প্রতিক্রিয়ায় বলেন, যুক্তরাষ্ট্র বেশ কয়েক সপ্তাহ ধরে এই আক্রমণ পূর্বাভাস দিচ্ছিল। তিনি এক রুশ সামরিক বাহিনীর অযোচিত ও অযৌক্তিক হামলা বলে অভিহিত করেন। তিনি ইউক্রেনের জনগণের জন্য প্রার্থনা করবেন বলেও জানান। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেন, রাশিয়া ইউক্রেনের অবকাঠামো ও সীমান্তরক্ষীদের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন এবং বিভিন্ন শহর থেকে বিস্ফোরণ শব্দ শোনা যায়। একই সঙ্গে তিনি দেশ সামরিক আইনের পরিচালিত হবে বলে ঘোষণা দেন এবং বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানান। ইতিমধ্যে ইউক্রেনে 5টি যুদ্ধবিমান ও 1টি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি জানিয়েছে। রাশিয়ার সঙ্গে বেলারুশের বাহিনীর হামলায় অংশগ্রহণ করেছে বলে কিয়েভ দাবি করেছেন। সূত্র দ্য ডেইলি স্টার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।